ভারত আমার ভারত বর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো তোমাতে আমরা লোভিয়া জন্ম ধন্য হয়েছি ধন্য গো ভারত আমার ভারতবর্ষ। নমস্কার, ভারত আমার ভারতবর্ষ এই অনুষ্ঠান স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের উপর ভিত্তি করে আমাদের দেশের দেশপ্রেমীদের চেনার ও জানার এবং একই সাথে স্মরণ ও বরণ করার অনুষ্ঠান। সারা বিশ্বকে আমাদের জানার প্রয়োজন আছে, তারও আগে আমাদের জানার প্রয়োজন আছে, চেনার প্রয়োজন আছে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী দেশপ্রেমীদের এবং ভারতবর্ষের ইতিহাসকে। আমাদের সেই সব দেশপ্রেমীদের চেনা উচিত, জানা উচিত, যাদের আত্মবলিদানে এবং প্রত্যক্ষ ও পরোক্ষ চেষ্টায় আজ আমরা স্বাধীন। প্রত্যেক ভারতবাসীকে, বিশেষ করে বর্তমান প্রজন্মের সাথে আমাদের ঐতিহাসিক দেশপ্রেমীদের পরিচয় ঘটানো এই অনুষ্ঠানের বিশেষ উদ্দেশ্য। এটা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। প্রতি রবিবার এই অনুষ্ঠানের একটি করে পর্ব আমরা নিয়ে আসব ইউটিউবে টাচ অডিও ভিডিও প্রোডাকশন চ্যানেলে। মূলত এই অনুষ্ঠান স্বাধীনতা সংগ্রামের সময়ের উপর ভিত্তি করে একটি প্রশ্নোত্তরের অনুষ্ঠান। আপনারা সকলেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন। প্রতি পর্বে থাকবে পাঁচটি করে প্রশ্ন। এক একটি প্রশ্নের জন্য প্রথম সঠিক উত্তরদাতাকে আমরা 200 টাকা করে পুরস্কৃত করব। উত্তর পাঠাবেন হোয়াটসঅ্যাপে এবং মেসেজে এই নম্বরে 9830672275। নম্বরটা আবার বলছি 9830672275, বা এই মেল আইডিতে tabtk18@gmail.com। আর অবশ্যই গতানুগতিকতার বাইরে নতুন কিছু দেখা ও শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই আশা রাখছি। নমস্কার, আলপনা হাজির আপনাদের প্রিয় অনুষ্ঠান ভারত আমার ভারতবর্ষের 33তম পর্বকে সাথে করে নিয়ে। শুরুতেই গত সপ্তাহের প্রশ্নের উত্তরগুলো জানিয়ে দিই। গত সপ্তাহের প্রথম প্রশ্ন ছিল হোমরুল কথার অর্থ কী। উত্তর হলো হোমরুল কথার অর্থ স্বায়ত্তশাসন। দ্বিতীয় প্রশ্ন ছিল মাদ্রাজে হোমরুল আন্দোলনের নেতা কে ছিলেন। অ্যানি বেসান্ত ছিলেন মাদ্রাজে হোমরুল আন্দোলনের নেতা। তৃতীয় প্রশ্ন ছিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে ঘটে। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড 1919 খ্রিস্টাব্দের 13ই এপ্রিল ঘটেছিল। চতুর্থ প্রশ্ন ছিল কবে ও কোন ঘটনায় গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন। উত্তর হল 1922 খ্রিস্টাব্দে চৌরি চৌরার হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন। পঞ্চম অর্থাৎ শেষ প্রশ্ন ছিল স্বরাজ দল কে প্রতিষ্ঠা করেন। উত্তর হল দেশবন্ধু চিত্তরঞ্জন দাস 1923 সালে স্বরাজ দল প্রতিষ্ঠা করেন। লটারির মাধ্যমে প্রথম প্রশ্নের সঠিক উত্তরদাতা হলেন কল্পনা ব্যানার্জি মধুপুর, দ্বিতীয় প্রশ্নের সঠিক উত্তরদাতা হলেন পূর্ণিমা গুছাইত পাশকুড়া, তৃতীয় প্রশ্নের সঠিক উত্তরদাতা হলেন বিনয় হালদার চাম্পাহাটি, চতুর্থ প্রশ্নের সঠিক উত্তরদাতা হলেন কমলেশ রায় শোভা বাজার, এবং পঞ্চম অর্থাৎ শেষ প্রশ্নের সঠিক উত্তরদাতা হলেন অভিরূপ বসাক জামালপুর। আপনারা আপনাদের ব্যাংক ডিটেলসটা আমাদের কাছে পাঠিয়ে দেবেন, কেমন? এবারে চলে আসি 33তম পর্বের প্রশ্নমালা নিয়ে। প্রথম প্রশ্ন, নাসিক ষড়যন্ত্র মামলা কত সালে হয় এবং এই মামলায় অভিযুক্ত বিপ্লবীর নাম কি। প্রশ্নটা আবারও বলছি, নাসিক ষড়যন্ত্র মামলা কত সালে হয় এবং এই মামলায় অভিযুক্ত বিপ্লবীর নাম কি। দ্বিতীয় প্রশ্ন, আলিপুর মামলা কত সালে হয়, এক্ষেত্রেও অভিযুক্ত বিপ্লবীর নাম কি। দ্বিতীয় প্রশ্ন আবারও আপনাদের জন্যে, আলিপুর মামলা কত সালে হয় এবং অভিযুক্ত বিপ্লবীর নাম কি। তৃতীয় প্রশ্ন, মার্ডার অফ জেনারেল ডায়ার কত সালে কোথায় হয় এবং অভিযুক্ত বিপ্লবী কে ছিলেন। তৃতীয় প্রশ্ন আবার, মার্ডার অফ জেনারেল ডায়ার কত সালে কোথায় হয়, অভিযুক্ত বিপ্লবী কে ছিলেন। চতুর্থ প্রশ্ন, অ্যাটেম্পট টু মার্ডার ভাইসরয় হার্ডিঞ্জ কত সালে হয়, কোথায় হয় এবং অভিযুক্ত বিপ্লবীর নাম কি ছিল। চতুর্থ প্রশ্ন আবারও আপনাদের জন্যে, অ্যাটেম্পট টু মার্ডার ভাইসরয় হার্ডিঞ্জ কত সালে কোথায় হয় এবং এক্ষেত্রেও বিপ্লবীর নাম কি। পঞ্চম অর্থাৎ শেষ প্রশ্ন,
মার্ডার অফ কর্নেল উইলি কত সালে কোথায় হয়, এই ক্ষেত্রীয় অভিযুক্ত বিপ্লবীর নাম কি? প্রশ্নটা আবারও বলছি, মার্ডার অফ কর্নেল উইলি কত সালে কোথায় হয়, এই ক্ষেত্রীয় অভিযুক্ত বিপ্লবীর নাম কি? ব্যাস, তাহলে আর কি, এবার উত্তর দেওয়ার পালা। উত্তর পাঠিয়ে দিন আজ রাত 12টার মধ্যে। কীভাবে দেবেন তা তো আপনারা সকলেই জানেন, তবুও আবারও আপনাদের জন্য আর একবার বলি, উত্তর পাঠাবেন হোয়াটসঅ্যাপে এবং মেসেজে এই নম্বরে 9830672275। নম্বরটা আবার বলছি 9830672275। মেল করতে পারেন, মেল আইডি tav2k18@gmail.com। প্রতিটি উত্তরের জন্য সঠিক উত্তরদাতাকে আমরা 200 টাকা করে পুরস্কৃত করব। উত্তর পাঠানো চাই কিন্তু আজ রাত 12টার মধ্যে। তাহলে আজকের মতো এই অনুষ্ঠান শেষ করছি, আবার এই অনুষ্ঠান আপনাদের সামনে নিয়ে আসব আগামী রবিবার। উত্তর পাঠানোর সময় আজ রাত 12টার মধ্যে। প্রত্যেক ভারতবাসী অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। ভারত আমার ভারত বর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো।